গুরুদেব জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শুভ 97তম জন্মতিথি উপলক্ষে বালক ব্রহ্মচারী ট্রাস্টের সশ্রদ্ধ প্রণাম। তারই অমৃতময় বাণী থেকে উদ্ধৃত সিডির ষষ্ঠ নিবেদন। স্বরগ্রাম না শিখে একেবারে যারা গান শিখতে আরম্ভ করে তারা বেশি দূর অগ্রসর হতে পারে না। যে কয়টা গান শেখে সেই কয়টা গানের গণ্ডিতেই তারা আবদ্ধ থাকে। তারা কোনো সঙ্গীতজ্ঞের সঙ্গীতের প্রভাবে প্রভাবান্বিত হয় না। স্বরগ্রাম সাধলে স্বাদ পাওয়া যায়। এক ব্যক্তি যদি বছরের পর বছর সাধনা করে যায়, একদিন তার ভিতরে সুর ভেসে এসে খেলতে থাকবে। এটাই হলো স্বরগ্রামের নিজস্ব গতি। ঠাকুর বলেছেন, আমি যে মহাকাশের স্বরগ্রামে সাধনা ও সুর নিয়ে ডুবে আছি, তার ভিতরে আমি অন্য কোনো চিন্তার স্পর্শ রাখি না। এ সম্বন্ধে আমি ছোটবেলায় মাস্টার মশাইদের সঙ্গে যেমন আলাপ করেছি, এদের সঙ্গেও সেই একইভাবে আলোচনা করেছি। আমার সাধনা উচ্চাঙ্গ সঙ্গীতের সাধনার মতো, প্রকৃতির সুরের সাধনা। এর মধ্যে না ডুবলে এর রস গ্রহণ করা যায় না।